গন্ডাছড়া ম্যালেরিয়ার প্রাদুর্ভাব, জনমনে আতঙ্ক। ধলাই জেলার প্রত্যন্ত গন্ডাছড়া মহকুমায় প্রত্যেক বছরের মতো এ বছরও ম্যালেরিয়ার প্রকোপ লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে বর্ষার সময় আক্রান্ত রোগীর সংখ্যা হু হু করে বাড়তে থাকে। যদিও গত 7-8 বছর ধরে স্বাস্থ্য দপ্তর আগাম কিছু ব্যবস্থা গ্রহণ করার ফলে ম্যালেরিয়া অনেকটাই নিয়ন্ত্রণ ছিল, কিন্তু এবছর ডিডিটি সঠিক সময় স্প্রে না করায় পুনরায় ম্যালেরিয়ার দাপট লক্ষ্য করা যাচ্ছে এমনটাই অভিযোগ এলাকাবাসীর। বর্তমানে ম্যালেরিয়া আক্রান্ত হয়ে 5 শিশু সহ 7 জন গন্ডাছড়া মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছে। এদিকে এলাকাবাসীদের ধারণা, স্বাস্থ্য দপ্তর এখন থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে 2014 সালের পুনরাবৃত্তি ঘটার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, 2014 সালে ম্যালেরিয়া আক্রান্ত হয়ে শত শত গিরিবাসী হাসপাতালে ভর্তি ছিল, এর মধ্যে কয়েকজনের মৃত্যু পর্যন্ত ঘটে। যদিও এবছর চিকিৎসকরা এই ধরনের ভয়াবহতার কোনো লক্ষণ দেখতে পাচ্ছেন না। চিকিৎসকরা আরও জানান, মহকুমা স্বাস্থ্য দপ্তর থেকে ম্যালেরিয়া আক্রান্ত এলাকাগুলিতে ধারাবাহিক স্বাস্থ্য শিবির করা হচ্ছে। আমি ডক্টর বিপুল দেবর্মা, এখন এখানে এমও কাজ করছি গণনাথর সার্ভিশন হসপিটালে। আমাদের এখানে এখন 7 জন পজিটিভ আছে ম্যালেরিয়া, এর মধ্যে আছে 4 জন পিএফ পজিটিভ আর 3 জন আছে পিবি পজিটিভ, আর ওরা সবাই এখন ট্রিটমেন্ট পাচ্ছে আর এখন 7 জন স্টেবল আছে। হ্যাঁ, আমাদের এখন হসপিটাল থেকে হেলথ ক্যাম্প করা হচ্ছে, মানে যেখানে যেখানে বেশি হচ্ছে, আর স্ক্রিনিং চলছে, ম্যালেরিয়া স্ক্রিনিং। আর যারা হসপিটালে আছে, ওপিডিতে আছে, আইপিডিতে আছে, সবারই এখন ম্যালেরিয়া টেস্ট করানো হচ্ছে। ব্যুরো রিপোর্ট, আর ইনিংস।